Assalamualaikum, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে যে জিনিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা প্লিজ দয়া করে কেউ মাইন্ড করবেন না, কারণ এটা অত্যন্ত দরকারি একটি জিনিস যা আমাদের গৃহিণীদের প্রত্যেকেরই এটা কাজে লাগে। আসলে বাসায় ব্লেন্ডার থাকলে অনেকে ব্লেন্ডারের মশলা বাটা বা ব্লেন্ডারে ভর্তা এগুলো পছন্দ করে না, বাটাটা ইউজ করে থাকে। তবে আমরা যারা প্রবাসে থাকি বা আমরা যারা শহরে থাকি, আমরা বিশেষ করে যারা ফ্ল্যাট বাসাতে থাকি, আটতলা দশতলা এগুলোতে কোনো ধার কাটার লোক উঠতে দেয় না বা কোনো অপরিচিত লোক উঠতে দেয় না, সেজন্য আমাদেরকে এই শিলপাটাটা নিজে নিজেই ধার করে নিতে হয়। তো আজকে আমি এটা কিভাবে নিজে নিজেই বাড়িতে ধার করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো বা আপনাদের কাছে শেয়ার করবো। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো চলুন তাহলে কিভাবে শিলপাটাটা ধার করা যায়, অতি অল্প সময়ের মধ্যেই ধার করা যায় 5 মিনিটে, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শিল আর পাটা রয়েছে। ওই শিলপাটা এভাবে লোহার একটা আমরা বানিয়ে এটা নিয়ে এসেছি। তো এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়, এগুলো দিয়ে অতি অল্প সময়ের মধ্যে নিজে নিজেই শিলপাটা ধার করে নেওয়া যায়। আশা করছি এটা দেখার পর আপনারা নিজে নিজেই বাড়িতে যাদের সমস্যা তারা নিজে নিজেই শিলপাটা ধার করে নিতে পারবেন। চলুন, এরকম সুচালো বা চ্যাপ্টা টাইপের স্ক্রু ড্রাইভারের মতো দেখতে আপনারা বানিয়ে নিতে পারেন অথবা কিনেও নিতে পারেন। এগুলো দিয়ে খুব সহজেই শিলপাটা ধার করা যায়। তো এই যে দেখুন, আমি এভাবে খুব সাবধানে ধীরে ধীরে এভাবে শিলপাটা পুরাটাই ধার করে নেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে হাতে যেন না লেগে যায়, হাতে লেগে গেলে আবার হাতে লাগলে অনেক সমস্যা হবে। এভাবে ধীরে ধীরে পুরো শিলপাটাটা ধার করে নেওয়া যায়। বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে। একটু কষ্ট হয়, তবে কষ্ট তো হবে, যে কোনো কাজ করতে গেলে মানুষের কষ্ট হয়। তারপরেও আমরা যখন উপায় নাই সেই সময় এই অল্প সময়ের মধ্যে আমরা নিজেরাই ঘরে বসে শিলপাটা ধার করে নিতে পারি। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের অনেকটা উপকারে আসবে, আপনারা নিজে নিজেই আপনারা আপনাদের শিলপাটাটা ধার করে নিতে পারবেন। ভাবে আমি ফ্লোরে এটা ধার করছিলাম, তো খুব নড়ছিল, সমস্যা হচ্ছিল, এই জন্য আমি একটা পাপোশের উপর শিলপাটাটা বসিয়ে নিয়েছি। তারপর এভাবে ধীরে ধীরে আমি পুরো শিলপাটাটা ধার কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা হাতুড়ি দিয়েও করতে পারেন, আমি এটা দিয়েই করেছি। তো দেখুন খুব সহজেই শিলপাটাটা ধার কেটে না হয়ে গেল। আশা করছি আমার আজকের ভিডিওটা প্রত্যেকটা গৃহিণীর উপকারে আসবে, একটা উপকারী একটা ভিডিও। প্লিজ আপনারা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে আমার সব ভিডিও পৌঁছে যাবে। এই কামনায় আল্লাহ হাফেজ।